বহিরাগতদের নিয়ন্ত্রণ ও শিক্ষার পরিবেশ ঠিক রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা চৌকি বসানো হবে বলে জানিয়েছেন উপাচার্য ডক্টর মোহাম্মদ আক্তারুজ্জামান তবে এর বিরোধিতা করছেন অনেক শিক্ষক ও শিক্ষার্থী রিপোর্ট অন্যান্য দিনের মতো আজও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলাচলের পরিবেশ ছিল স্বাভাবিক যদিও গতকাল এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ ও সভা সমাবেশে নিষেধাজ্ঞা জারি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন একই সাথে আবাসিক হলগুলোতে অছাত্রদের বেরিয়ে যেতে বলা হয় এ ঘোষণা বাস্তবায়নে কোনো উদ্যোগ চোখে না পড়লেও দুপুরে নিজ কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান বহিরাগতদের পর্যবেক্ষণে রাখতে ও পড়ালেখার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ক্যাম্পাসে নিরাপত্তা চৌকি বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে বাহিরের লোক এসে এখানে এটে এসে একটা মাইক দিয়ে এসে বিরাট আওয়াজ তুলে আমাদের শিক্ষা পরিবেশকে বিনষ্ট করলো এই বিষয়গুলোকে আমরা কোনো কোন বরদাস্ত করবো না এগুলো একটা নিয়ম নীতির মধ্যে আমাদের অবশ্যই আসতে হবে এই জায়গাটিকে নষ্ট করবে এটি করতে দেওয়া যায় না আমরা শীঘ্রই কিছু চৌকিও হয়তো বসাবো তবে বহিরাগতদের প্রবেশের নিষেধাজ্ঞা সহ প্রভোস্ট কমিটির সিদ্ধান্তগুলো বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও মুক্তিবুদ্ধি চর্চার সাথে সাংঘর্ষিক বলে মনে করছেন অনেক শিক্ষক প্রশাসনের অবস্থাটা আমি খুব হতাশাজনক দেখছি যারা চিহ্নিত অপরাধী তাদেরকে তো আপনি এমনিতেই ধরতে পারেন তার জন্য প্রজ্ঞাপন জারির দরকার হয় না আর এই ধরনের প্রজ্ঞাপন জারি হলে একটা অসন্তোষ তৈরি হয় একুশে ফেব্রুয়ারি তো সমস্ত পৃথিবী বাংলাদেশ এখানে নেমে পড়ে বহিরাগত লালন করছেই তো ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় তো দেশকে গণতন্ত্র দিয়েছে এখানে যদি গণতান্ত্রিক পরিসরটা আমি খাটো করে ফেলি একটা ভয় দেখিয়ে দেই মানুষকে তাহলে সেটি বিশ্ববিদ্যালয়ের চরিত্রের সঙ্গে যায় না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলতে পারতো হট্টগোল বা কোনো রকম বিশৃঙ্খলা এখানে হতে দেবে না এটা এটা বলা যেত বহিরাগত আসতে দেবে না এটা আমি বুঝতে পারি বিষয়টি নিয়ে কথা হয় ক্যাম্পাসে কয়েকজন শিক্ষার্থীর সাথে প্রভোস্ট কমিটির দু একটি সিদ্ধান্ত ইতিবাচক হিসেবে দেখলেও তারা মনে করেন কোটা আন্দোলনকারীদের ওপর হামলা ও পরবর্তী ঘটনার দায় প্রশাসন এড়াতে পারে না কেন আমরা সেফ ফিল করব না ক্যাম্পাসের ভিতর আর বহিরাগত বাদ দিলেই যে সব সমস্যা মিটে যাবে আমি জানি না কতটুকু পারবে যদি ইমপ্লিমেন্ট হয় তাহলে অবশ্যই ইতিবাচক আর ইমপ্লিমেন্ট না হলে এটা হয়তো বা অন্যদিকে বা তাদের অন্য কোনো একটা বিষয় কিংবা মনোভাব হয়তোবা এখানে দেখা যাইতে পারে এদিকে অপরাজয় বাংলার সামনে সহপাঠীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করে ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেন বাংলা বিভাগের শিক্ষার্থীরা হাসনাইন তানভীর মাছরাঙা সংবাদ ঢাকা